প্রিয় বিয়ে ফার্স্ট সেমিস্টারের অনার্স এবং জেনারেলের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে তোমাদের ইতিহাসের যে পেপারটি তোমাদের রয়েছে অনার্সে এবং জেনারেলে উভয়েরই সিলেবাস তোমরা জানো সি ওয়ান পেপার একই সিলেবাস শুধু প্রশ্ন তোমাদের অনার্সদের একটু বেশি পড়তে হবে জেনারেলদের একটু কম তো উভয়ের জন্যই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নটি আমি উত্তর সহ আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো যারা এখনো ফুল সাজেশান পাঁচ নম্বরের এবং পনেরো নম্বরের প্রশ্নের সাজেশান এখনো দেখোনি তারা এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে লিঙ্ক পেয়ে যাবে বা এই ভিডিওর এম স্ক্রিনে গিয়েও তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে তোমরা দেখতে পারো দু হাজার তোমরা পাঁচ এবং পনেরো নম্বরের প্রশ্নের কোন কোন প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে তো হান্ড্রেড পারসেন্ট সেখান থেকে কমন প্রশ্ন পাবে তো এই যে আজকের এই ভিডিওতে যে প্রশ্নটি আলোচনা করব সেটি তোমরা খাতা পেন নিয়ে রেডি হও খাতা পেন নিয়ে তোমরা প্রশ্নের উত্তরটি নোটস করে নাও আমি এরকম তোমাদের নোটস দিতে থাকবো তোমরা খাতায় যদি রেগুলার ক্লাসগুলো ফলো করে নোট করে রাখো তাহলে তোমাদের কোনো টিউশনই দরকার পড়বে না এটুকু বলতে পারি বিশেষ করে জেনারেলদের তোমরা অনার্সে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট নাম্বার তুলে নিতে পারবে তো কী সেই প্রশ্ন সেটি বলবো তারপর উত্তর নিয়ে আলোচনা করব তো দেখো প্রশ্নটি হচ্ছে ভারতবর্ষের নবপ্রস্ত যুগ সম্বন্ধে টিকা লেখো অথবা নবপ্রস্তর যুগের বৈশিষ্ট্য বা সংস্কৃতি সম্পর্কে আলোচনা করো ভূমিকা মানব সভ্যতার ক্রমবিকাশের ধারায় প্রাচীন প্রস্তর ও মধ্যপ্রস্তর যুগের পরবর্তী স্তরটি নবপ্রস্তর যুগ বা নবাসীয় যুগ নামে পরিচিত এই পর্বে মানব সংস্কৃতি সমাজ ও অর্থনীতিতে সুদূর প্রসারী পরিবর্তন ঘটে নবপ্রস্তর যুগের বৈশিষ্ট্য সময়কাল পশ্চিম এশিয়ার জেরিকোতে নবপ্রস্তর সংস্কৃতির প্রাচীনতম নিদর্শন পাওয়া গেছে ভারতের ক্ষেত্রে এই যুগের সূচনা কাল খ্রিস্টপূর্ব সপ্তম সহস্রাব্দে বর্তমান পাকিস্তানের অন্তর্গত মেহরগড় নামক অঞ্চলে নবপ্রস্তর সংস্কৃতির প্রাচীনতম নিদর্শন আমস্কৃত হয়েছে প্রধান কেন্দ্রসমূহ ভারতবর্ষে নবপ্রস্তর সংস্কৃতির গুরুত্বপূর্ণ ও প্রাচীনতম কেন্দ্র ছিল পোলান গিরিপথের সন্নিকটে মেহেরগড় এছাড়া কাশ্মীর উপত্যকার বুর্জাহোম অসমের পার্বত্য অঞ্চল গুজরাট কর্ণাটক তামিলনাড়ুর নানা অঞ্চলে নবপ্রস্তর সভ্যতার অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে হাতিয়ার নব্যপ্রস্তর যুগে মানুষ পাথর ঘষে হাতিয়ারগুলিকে মসৃণ ও সুচালো সূচালো করতে সূচালো লম্বা মাটি খনন উপযোগী অস্ত্র হাতুড়ি ইত্যাদি অনেক বেশি কার্যকরী ছিল জীবনযাত্রার ধরন খাদ্য উৎপাদন এই যুগে মানুষ খাদ্য সংগ্রাহক পর্ব থেকে খাদ্য উৎপাদক পর্বে উন্নীত হয় বুনো দানা সংগ্রহের পরিবর্তে মানুষ মাটিতে শস্য বীজ রোপণ করে খাদ্য উৎপাদন করতে সক্ষম হয় সম্ভবত প্রথমে জবের চাষ হয় পরে কার্পাস গম ইত্যাদি উৎপাদন শুরু হয়েছিল শ্রেণী বিভাগের সূচনা নব্যপ্রস্তর যুগের উদ্বৃত্ত সম্পদ দখল করে এক শ্রেণীর মানুষ সমাজ ও অর্থনীতিতে কর্তৃত্ব শুরু করে এভাবে সাধারণ কৃষকের পাশাপাশি বণিক প্রশাসক জমির মালিক ইত্যাদি নানা সামাজিক শ্রেণীর আবির্ভাব ঘটে এবং সামাজিক শ্রেণী বিভাগ শুরু হয় বসতি স্থাপন নবপ্রস্তর যুগে কৃষি উৎপাদন ও পশুপালন দক্ষ পশুপালনের দক্ষ মানুষ একই সাথে বসবাস করার সুযোগ পায় ফসল বোনা থেকে কাটা পর্যন্ত দীর্ঘ সময় একই স্থানে থাকা আবশ্যিক ছিল গ্রাম সমাজ একই স্থানে বসতি গড়ে তোলার ফলে গ্রাম গড়ে ওঠে মেহেরগড়ে এই ধরনের সিও গ্রাম আবিষ্কৃত হয়েছে গ্রামগুলি মূলত নদীর ধারেই গড়ে উঠেছিল চাকার আবিষ্কার নব্যপ্রস্তর যুগের অতি গুরুত্বপূর্ণ ঘটনা হল চাকার আবিষ্কার এই যুগে কুমোরের চাকা ঘুরিয়ে মৃৎপাত্র তৈরির কৌশল মানুষ শেখে পরবর্তীকালে এই চাকার ব্যবহার করে গতিসম্পূর্ণ যান তৈরির কৌশল মানুষের করায়ত্ত হয়েছিল তো দেখতে পারলে পাঁচ নম্বরের জন্য তোমরা এই প্রশ্নের উত্তরটি পয়েন্ট উত্তর রয়েছে এবং যতটা দরকার সেইগুলোই তুলে ধরা হয়েছে তোমরা যারা বই কেননি ছায়া প্রকাশনীর সেমিস্টার নোট বইটি কিনে নিও সেগুলোই বই থেকে সাজানো গোছানো করে এখানে তোলা রয়েছে তোমরা বইটি কিনলে অনায়াসে সেগুলো জেনে নিতে পারবে তো যারা বই কিনতে পারবে না এখন তারা অসুবিধা নেই তারা নোটসগুলো একটু কালেক্ট করে তোমরা লিখে নাও ভিডিওগুলো বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে সকলে যারা ফাইন্যান্সিয়ালের প্রবলেম রয়েছে যারা পড়তে বই কিনতে পারছে না টিউশন নিতে পারেনি এখনও তারাও যাতে পিছিয়ে না যায় এগিয়ে থাকে তাদেরকেও সাহায্য আমাদের করতে হবে তাই তোমাদের ওপরই দায়িত্ব তোমরা ভিডিও লিঙ্ক প্রচুর পরিমাণে স্টুডেন্টদের মধ্যে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো যারা সিনিয়র রয়েছে তারাও করো যারা ফার্স্ট সেমিস্টারের পরে তোমাদের জানাশোনা ভাই বোনরা রয়েছে তাদের মধ্যে শেয়ার করো এবং পিভি স্টাডি ক্লাসে তোমরা জয়েন্ট হও নিউ নিউ স্টাডি ক্লাস বলে একটি চ্যানেল রয়েছে হোয়াটসঅ্যাপে গ্রুপ রয়েছে সেখানে তোমরা জয়েন করো সেখানে তোমাদের সিনিয়ররা রয়েছে আমিও রয়েছি সেখানে তোমরা অনেক হেল্প পাবে ঠিক আছে তো আজকের মতো ভিডিওটি শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে সকলে ভালো থেকো সুস্থ থেকো